Assalamualaikum, welcome back to my channel. আবার একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে তৈরি করে দেখাবো চিকেন স্পাইসি পাস্তা। তাহলে চলুন দেখে নেওয়া যাক। পাস্তা তৈরি করার জন্য চুলায় একটি পাত্র বসিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে। এখন লবণ দিয়ে দিলাম, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা দেওয়ার কারণ হচ্ছে পাস্তাটা যখন সিদ্ধ করার পরও কিন্তু অনেক ঝরঝরা থাকবে, তো রান্না করতে চাইলেও কিন্তু পাস্তাটা একটার গায়ে একটা লাগবে না। তো যাই হোক, এখানে আমি তিন ধরনের পাস্তা দিয়ে আমি আজকে স্পাইসি পাস্তাটা তৈরি করে দেখাবো। তো পানিটা যখন মোটামুটি গরম হবে এই পর্যায়ে আমি পাস্তাগুলো দিয়ে দিব। প্রায় 10 মিনিট পর্যন্ত পাস্তাটাকে সিদ্ধ করে নেব। তো পাস্তাটাকে যখন সিদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে চুলে একটি প্যান বসিয়ে দিলাম। 1/4 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম, 1/2 চা চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে এখন রসুনটাকে ব্রাউন কালার আসা পর্যন্ত একটু ফ্রাই করে নিব। যখন ব্রাউন কালার চলে আসবে এই পর্যায়ে আমি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। 5টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, তো সেটাও দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিব, আর টেস্ট অনুযায়ী কিছুটা লবণ দিয়ে দিলাম। এখানে আমি 1/2 কাপ পরিমাণ টমেটো কিউব করে নিয়েছি, তো সেটাও দিয়ে দিলাম। 1/3 কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিলাম। তো ভেজিটেবলগুলোকে একটু সটে করে নিব প্রায় 2 মিনিট পর্যন্ত। তো আমার ভেজিটেবলগুলোকে 2 মিনিট পর সটে করার পর পাই দিয়ে একটা ডিম নিয়েছি, তো ডিমটাকে একটু স্ক্যাম্বল করে নিব। তো আমি আলাদাভাবে স্ক্যাম্বল করবো না, তো একই পাত্রে আমি স্ক্যাম্বল করে নিব। এতে দেখা যাবে ডিমটা কিন্তু অনেক সফট থাকবে। তো এখন ডিমটাকে ভেজিটেবলের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে আমি কিছু চিকেন নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, তো চিকেনটাকেও অ্যাড করে দিচ্ছি। তো চিকেনটাকে আগে থেকেই ফ্রাই করে নিয়েছি, তো এখন আগে থেকে সিদ্ধ করা পাস্তাগুলোকে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিব পাস্তা মশলা, পাস্তার সাথে যে মশলাটা থাকে সেই মশলাটা অ্যাড করে দিব। 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, 1 টেবিল চামচ পরিমাণ ম্যায়োনিজ। তো দিয়ে এখন সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে করে আপনারা খুব ইজিলি বাসায় স্পাইসি পাস্তাটা তৈরি করে নিতে পারেন, খেতে কিন্তু খুবই দারুণ লাগে। এখন অ্যাড করে নেব 1/4 টিস্পুন পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়ো। দেওয়ার পর এখানে আমি কিছু মোজারেলা চিজ নিয়েছি, তো চিজটাকেও উপর দিয়ে দিয়েছি, এটা অপশনাল, আপনারা না দিলেও চলবে। তো যাই হোক, চিজটা মেল্ট হওয়ার পর এখন আবার একটু নেড়ে চেড়ে দিয়েছি, একসাথে মিশিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার স্পাইসি পাস্তা। এখন এটাকে একটা সার্ভিং বাটিতে সার্ভ করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার স্পাইসি পাস্তা। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। তো আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।